প্রিয় দর্শক বন্ধুরা আপার প্রাইমারি থেকে উঠে আসছে কিছু চমক তথ্য আপডেট থাকছে স্কুলে চিঠি পাঠানোকে কেন্দ্র করে এবং জয়েনিং ঘিরে জরুরি খবর এই মাত্র বিগ ব্রেকিং নিউজ অবশ্যই আর্জেন্ট ভিডিও আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটাতেই আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে নিয়ে বোঝবার চেষ্টা করবেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে আমরা ফোকাস করি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট আপার প্রাইমারি থেকে কার্যত পুজোর প্রাক মুহূর্তেই অর্থাৎ পুজোর বাদ দিয়ে ইতিমধ্যে বেজে গিয়েছে তারই মধ্যেই কিন্তু স্কুলে চিঠি পাঠানোকে কেন্দ্র করে চমকপ্রদ তথ্য উঠে আসছে ইতিমধ্যেই কাউন্সেলিংয়ে অনুপস্থিতির সংখ্যাটা লক্ষ্য করা যাচ্ছে টোয়েন্টি এইট থেকে থার্টি পার্সেন্টের কাছাকাছি অনুপস্থিতির হার কিন্তু লক্ষ্য করা যাচ্ছে একটা গাণিতিক হিসাব উঠে আসছে ঠিকই তবে কাউন্সেলিং প্রথম দফা সার্বিকভাবে না মিটলে অর্থাৎ পুজোর পর শুরু হয়ে আবার সম্পূর্ণ প্রসেসটি না মিটলে সম্পূর্ণ পার্সেন্টেজ এবং তথ্য পরিসংখ্যানের খতিয়ান সার্বিকভাবে উল্লেখ করা কিন্তু সম্ভব হচ্ছে না তবে একটি যে পরিসংখ্যান উঠে এসেছে সেখান থেকে টোয়েন্টি এইট বা থার্টি পার্সেন্টের একটা রেশিও উঠে আসছে যেই সংখ্যক প্রার্থীদের অনুপস্থিতি লক্ষ্য করা গিয়েছে তো কিন্তু পুজোর আগে উচ্চ প্রাথমিকের দ্বিতীয় দিনের কাউন্সেলিংয়ের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে সুপারিশপত্র নিচ্ছেন চুরাশি জন এবং গত শুক্রবার উর্দু হিন্দি নেপালি ইংরেজি মাধ্যমে স্কুলের জন্য ইতিহাস ভূগোল নেপালি ভাষার শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কাউন্সেলিং পর্ব মিটেছে ভালোই ভালোই তো সেক্ষেত্রে ডাক পাওয়া প্রার্থীদের মধ্যে থেকে দেখা যাচ্ছে এসেছেন চুরাশি জন মতো প্রার্থী অর্থাৎ এইটি এবং ২৬ জন অনুপস্থিত কার্যত অনুপস্থিতির হারটা বাড়ছে এই বিষয়ে আটচল্লিশ জনকে ডাকা হলেও এসেছিলেন কিন্তু ইতিহাসের ক্ষেত্রে চৌত্রিশ জন তো আটান্ন জনের মধ্যে এসেছিলেন জন ভূগোলে স্কুল সার্ভিস কমিশনের সম্মানীয় চেয়ারম্যান সাহেব সম্মানীয় সিদ্ধার্থ মজুমদার মহাশয়ের কথা অনুযায়ী কোট আন কোট যে গত তিন ও চারই অক্টোবর এই দুদিনের কাউন্সিলিংয়ে যারা চাকরির সুপারিশপত্র নিয়েছেন তাদের প্রত্যেকের স্কুলে কমিশনের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে স্কুল এই চিঠি পাওয়ার পরই তাদের নিয়োগপত্র হাতে পাবেন এই এই বিষয়টি কিন্তু স্কুল দেখবে বা স্কুল থেকে এই বিষয়টি দেওয়া হবে এরপরই কাউন্সিলিং হবে কিন্তু পুজোর ছুটির পরে আবার সেই চব্বিশ পঁচিশ আঠাশ এবং উনত্রিশে নভেম্বর তো যাই হোক না কেন অনুপস্থিতির হার বেশি হোক কম হোক একটা পার্সেন্টেজের নিরিখে থার্টি পার্সেন্টের গায়ে গায়ে থাকুক তবে সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে স্কুল সার্ভিস কমিশনের যে উদ্যোগ এই স্কুলে চিঠি পাঠানোকে কেন্দ্র করে তৎক্ষণাৎ তারা এই কাজটি সম্পন্ন করছেন যাতে করে স্কুল সেটিকে রিসিভ করার পরে দ্রুত প্রার্থীদেরকে জয়নিং সম্পন্ন করিয়ে নিতে পারে অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের উদ্যোগকে সাধুবাদ জানাতেই হচ্ছে তারা বিষয়টিকে কিন্তু অত্যন্ত গুরুত্ব দিয়ে অবজার্ভ করছেন এবং চাকরি প্রার্থীরা যাতে জয়নিংয়ের ক্ষেত্রে কোনো প্রবলেমে না পড়েন তারা কিন্তু দ্রুত ইনিশিয়েটিভ নিচ্ছেন তো বাকি কাউন্সিলিংয়ের দফা শুরু হলে সমস্ত বিষয়টি কিন্তু স্টেপ বাই স্টেপ এগোবে এবং তখনই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে উঠে আসবে তো এখন এই পর্যন্তই যতটুকু খবর সংগ্রহ করতে পারলাম সংক্ষিপ্ত পরিসরে আপনাদের মাঝখানে তুলে ধরলাম সকলে ভালো থাকবেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ